মনে করো যে কি কয় কি জানি, এগুলো আছে না রিচুয়ালস কি জানি, বোবা সামথিং না কি মানুষ জানি, সিরিয়াস নিয়ে নেবে। ওরা তো ওরা কি বহুত বলো না, যেটাকে বিয়ের পর দিন আবার যে নিতে চায় না কি জানি করে যে কে জানে। কি বলে আমাদের এদিকে ইসে মুসলমানরা তো বোভাত বলে না, উঠেই নেয় বাস। আমি চাইতেছিলাম দেখে কিছু বলতে আমি পারলাম না না, তোমার বুঝছো এই জায়গায়। মুসলমানের মোস্ট অফ বিয়ে আমি জীবনে উঠাই নিতে দেখলাম না। এই শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে না, কিছু অসুস্থ হয়ে পড়ে মিথ্যা চিত্তা করে লয়। নাইম ভাই হুম, আমি তো খাইতেছিলাম এই জন্য একদম করে কিছু বলতে পারি না। তুমি দাওয়াত দাও নাই, দাওয়াত তোমার তো আমি আগে দাওয়াত মানে মন্ত্র ভিবি মাসের জন্য দিতে হয়, গরিব মাসকে দেন না। শোনো, কিছু কিছু বিয়ে আছে বুঝছো, মনের বিয়ে। দাও এবার তুমি দাও, আমি চালাবো, তুমি চালাও না। এবি টু বি ইজ মাইন, আমার এবি টু বি দিলে আমি তোমার M14 দিব। যদি এম লিখে কই তো যে হি ইজ মাইন, আই হাই কেউ কইলো না ভাই। আমি কিছু বলবো? এ ভালো কথা লোক, তোমার হেতি কই সামনে এক্সাম, হার্ড কোর পড়াশোনা করতেছ। সেই আরেকটা কই, এখানে আমার কাছে আসো। তুমি মরো একটা, ঠিক আছে? কিন্তু ভাই দুদিন ভাত থাকলে 20 দিন খারাপ থাকি আর কি, এমনটা হয়ে গেল। এটাই তো ভালোবাসা, তুমি বুঝে না যে যদি আমার কারণে লাগে। আই লাভ ইউ বলো দে, বলে বলো 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 বলো, আমার নানি ভালো আছে। আমি জামু গা, বলো বলো, আমি তো বলো আমি তোমাকে ভালো খাসি। নিয়ে যাও নিয়ে যাও। আমি বুঝতেছি না। শুনো শুনো শুনো, আমার মতো সৌভাগ্য খুব কম মানুষের হয় বুঝছো। বজ্র বাজার চাষ ঘন ঘন, এইগুলা তোমার স্বভাব ভাই। তুই বলে 19-20, জাকিরের কাছে যে বলে 19-20, এইগুলা তোমার তোমার স্বভাব ভাই, আমার না। কি শুরু করছো তোমরা? ভাই দুটো এনিমি একটা মারছে আরে। তোমার দুইটা মিলা দিছে? রিভার তো রিভার দাও ভাই, যে আমি টুবি ছিল আমি ফটো কে নাই দাদা। ওই তাই রিভার দিব, হেজার মধ্যে এলু ইয়া করে শপিং করতেছেন থেকে মাঙ্গাস এমো নাই টোকেন নাই। ও ম্যান পুরা গরি, ও ম্যান ওয়ে ম্যান, নিজের নিজে রোস্ট করলাম ভাই। মানে ভাই শপিং করা সব আর যাইবো না, ওই রিভেঞ্জটা নিয়ে আসি আসো। আচ্ছা আমি বুঝে না, জান্নাত জান্নাত আমার মনের কথা কেন বুঝতে পারছো? হ্যাঁ উইচ ওয়ান, ও ম্যান এর এটা কোনটা মনের কথা কোনটা? এই পোলারে আমি না কুয়া রাখলে তো বিপদ করে। কোয়াডা শট মারলাম রে, অনেকগুলো মারছো বাট মিস করছো বেশি।
আমি দুইটা শট লাগছে, আমি এখানে দেখলাম 123 আর 115 মরনে তারপর খেলো এই ম্যাচ পুরো ওঠার টাইম কি আছে ওনাকে তো ওনাকে কি টুর্নামেন্ট আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে ছোট ছোট কেন আছে আচ্ছা ইরে এই এই মেশিন এটা কি জায়গা জায়গা বলে দিছে নাকি হ্যাঁ এলপি ছিল জায়গা হয়ে গেল এখন তো আরো বেশি এনিমি অ্যালাইভ থাকবে ভালো হইছে ওটা তো মজা তো এমনি এত তত বেশি কিল দেখা যাবো 50টা এনিমি সে একটা মেসেজ দেয় ঠিক আছে কিলই থাকবে স্কোয়াডের ইয়া 60-70টা অমন অমন নিয়ার এনিমি এরকম না ম্যাপ বড় বানাই যদি প্লেয়ার বাড়াই দিতো না তাহলে মজা বেশি পেতাম হ্যাঁ মজা বেশি পেতো তোমার ঝাঁকে ঝাঁকে এনিমি নামতো তুমি কানা পাইতো না টুস্টাস করে মারা দিত তোমার ম্যাপ বড় বানানো লাগতো তাহলে ম্যাপ তো ছোট আরে যার মন বড় ছয় সে তো সবকিছু বড় বানাবে এখন তো মনই ছোট এটা পারাই ছোট বানাইতে বড় বানাইতে পারে না তো পরে দেখবে এটার জন্য ডায়মন্ডের দাম বাড়াই দিছে ভাই বাড়াই দিছে কিন্তু ইভেন্ট দিচ্ছে টাকা ইয়া করতেছে এখন গেরিনার ওকে বিজনেস হবে না ওই টাইপের ইভেন্ট ছাড়া এখন শুধুমাত্র বিজনেস করতে পারবে হচ্ছে এই সব ইভেন্টে হাইয়েস্ট হইলে ওদের বিজনেস বাকি আছে হিপ হপ আর সাকুরে আর কোন কিছুতে বিজনেস বাকি নাই না তারপরে ওরা বেশিরভাগ বিজনেস করবে কি বারবার এই কোবরা ব্যাগ দিয়ে বারবার ইয়া ব্যাগ দিবে বারবার এখন ভাই এগুলো যারা কাম করবে ওরা হচ্ছে বলো বলো একটা জিনিস কি শোনো মানে ইদানিং চ্যাসরামি এটা বেশি করে করতেছে মানে ব্যাগ দিতেছে বেশি চ্যালেঞ্জ লাগাও বি কুল লাইক মি মানুষ আর দেখো অটো থাকে যদি এগুলা ব্যাগ না দিত না গেমটা অনেক গেমটা খেলতে মজা পেতাম সব দিক থেকে ভালো হইতো জম্বি স্যামুরাই ভাই আমি জম্বি স্যামুরাই পড়তাম না ঠিক আছে সর্বপ্রথম একবার পাইছিলাম তখন আমি বুঝিও না যে জম্বি স্যামুরাইটা ভাবতাম যে এটা এটা ভালো না মাথা বুঝে এত সুখে দিছে কেন তিনবার ব্যাগ দিছে এটা দিছে কেডা কমো রাত্রি আমেদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপকা জাবান থোড়া জাদা চল রহি হ্যায় শামল কে রাখিয়ে নেই রাখুঙ্গা না কর টুশা মাইরে একদম পিয়া করে দেব টুশা মাইরে টুশা খুশি খুশি কও আপনা আপকা মুখ মে টুশা মার দুঙ্গা কি রে আবার বসছো আবি মানুষ মরণ খেল এটা কি কইল ডমিনেটিং আল্লাহ আমার এত আমি এইদিকে আমি কি ওইটা এনিমি মেরে রাখছি ওইদিক না যে এইদিক এইদিকে এসে লুট করো ভাই আমির আমি আমি প্রথমত আই নিড আ হেলমেট আই থিংক এস2 কে আবি আচ্ছা এস2 কে তোমার পিছনে আবি দেই স্যার কিল করি তুমি তো এখান থেকে ভাইগা যাও কিলিং স্প্রে আসছে দিন আরে বাম দিকে ঢুকে যাও না তো গুগলের মাধ্যমে মাত্র প্যান্টা পিছনো প্যান্টা পিছনো প্যান্ট পিছনো এই যে পিছনে আছে ওরা কি মারতো সেটা আরে আরে স্কোয়াড ভাই এস
মরছি ও না এটা ই ছিল এসকে সে এত ড্যামেজ 200 টে মরছি কেমন আছো অনেকদিন পর লাইভে এই তো ভালো আছি